টপিকসে আসি, আমাদের এই সাবজেক্টের নাম সবাই দেখো সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম। সবাই কি দেখতে পাচ্ছ? সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম। জি স্যার, জি স্যার। এটা আমাদের প্রথম ক্লাস। এই সাবজেক্টের বিষয়টা হলো 666653। সবাই তো জানো 16 প্রবিধানের কম্পিউটার ডিপার্টমেন্টের ফিফথ সেমিস্টারের থার্ড সাবজেক্ট আর কি, তৃতীয় সাবজেক্ট আর কি। এটা হলো সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম। এই সাবজেক্টের ক্রেডিট হলো কয় ক্রেডিট দেখতে পাচ্ছ? এক এক ক্রেডিটে কত মার্কস ছিল? 50 মার্কের থিওরি 50 মার্কের আর প্র্যাকটিক্যাল 100 মার্কের থিওরি কন্টিনিউয়াস, মানে ধারাবাহিক ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, হয়তো আমরা এর ভিতরে কুইজ টেস্ট নিব। এটার উপর আছে 20 মার্কস, আর ফাইনাল পরীক্ষা যেটা দিবা তোমরা সেটা হলো 30 মার্কেট দিবা। এই সাবজেক্টের ফাইনাল তাহলে কত মার্কেট দিবা সবাই? 30 মার্ক বা 30 মার্কেট পরীক্ষা দিব। আর এর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যালের ধারাবাহিক ভাবে আছে 50 মার্ক, এবং প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আছে, প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষায় আছে 50 মার্ক। তাহলে 50 আর 50 কত হলো? 100। তাহলে প্র্যাকটিক্যালে 100 মার্ক এবং থিওরিতে 100 মার্ক, 50 মার্ক। তাহলে আমরা ফাইনাল পরীক্ষা দিব কত মার্কের? 30 মার্কের পরীক্ষা দিব। আমি এটা শুনতে চাইছি, আমরা যে পরীক্ষাটা দিব সেটা হলো 30 মার্কের পরীক্ষা। আচ্ছা, তাহলে আমাদের সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম এটা খুবই একটা মজার সাবজেক্ট। এর ল্যাব গুলো বা প্র্যাকটিক্যাল গুলো যদি আমরা সরাসরি ফিজিক্যালি করতে পারতাম অনেক মজা লাগতো এবং অনেক মজা হতো আর কি, ইনশাল্লাহ। তারপরে আমরা হয়তো বা দেখি এর ভিতরে যদি ওরকম সুযোগ হয় তাহলে আমরা ফিজিক্যালি করার চেষ্টা করবো, না হলেও আমরা এটা অনলাইনে যতটুকু আছে ভিডিও দেখে হোক কাজে ভাবে হোক আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করবো আর কি। 4 মাসের সেমিস্টারটা হচ্ছে এবং এই সেমিস্টার খুবই শর্ট সময়। আচ্ছা, বলতেছিলাম যেটা আর কি, সেটা হলো যে তাহলে আমরা সাবজেক্টের প্র্যাকটিক্যাল গুলো আমরা হয়তো বা ফিজিক্যালি যদি নাও যেতে পারি, আমরা এটা অনলাইনে ভিডিওর মাধ্যমে হোক আর যেভাবে হোক এখান থেকে শিখবো। খুবই মজার এবং খুবই মজার সাবজেক্টটা ছিল, এবং এখান থেকে অনেক ভালো কিছু শেখা যায় আর কি, সবকিছু থেকে শেখা যায়, এটা অনেক মজার একটা ক্লাস আর কি। তাহলে আমরা এই সাবজেক্টের টপিকসে আসি। আমরা মেন যে আমরা এই সাবজেক্টের বা এই আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখবো বা কোন বিষয়গুলো আমাদের জানা যাবে আর কি। দেখো, এটা মেন হলো যে সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম। তাহলে আমাকে প্রথমেই জানতে হবে যে সার্ভাইলেন্স সিস্টেমটা কি বা সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম কি, এবং এটা কোন কোন ধরনের সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম আছে। তার ভিতর থেকে প্রধান যে ভিডিও সার্ভাইলেন্স আছে এটা সুবিধা অসুবিধাগুলো কি, তারপরে সিসিটিভি সম্পর্কে এর বিশদ ব্যাখ্যা আছে সেটা সম্পর্কে জানবো। এরপরে বিভিন্ন ধরনের ব্লক ফাংশন ইকুইপমেন্ট আছে, এই বিষয়গুলো আমরা সবাই আজকে ক্লাস থেকে দেখবো বা এবং শিখবো, এবং বিভিন্ন টাইপের সার্ভাইলেন্স সিকিউরিটি আছে এই বিষয়গুলো জানবো। প্রথমে আসে আমরা সার্ভাইলেন্স সিস্টেম কি বা সার্ভাইলেন্সটা কি। সার্ভাইলেন্স এর নাম শুনছো কেউ কখনো? আজকে ক্লাস থেকে হয়তো অনেকে শুনছো যে সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম। আসলে সার্ভাইলেন্স তাহলে সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম বা সার্ভাইলেন্স সিস্টেমটা কি, এর সাথে হয়তো ম্যাক্সিমামই পরিচিত কিন্তু কেউই জানে না এটাই সার্ভাইলেন্স সিস্টেম। কারণ তোমাদের মধ্যে এমন কেউ নাই যে জানে না যে সিসি ক্যামেরা কি, বা অফিসে বা বিভিন্ন দোকানে বা অমুক জায়গায় সিসিটিভি দেখো নেই, এমন কেউ আছো? ওই যে কোন একটা দোকানে গেলে বা কোথাও গেলে দেখবা যে ওর দিকে একটা টানানো রয়েছে একটা ক্যামেরা, তোমার দিকে তাকায় রয়েছে। হ্যাঁ, ভিতরে হয়তো মনিটর সব কিছু দেখা যাচ্ছে। কলেজে তো আছে, আমি বলছি কলেজ বাদেও বিভিন্ন জায়গায় বর্তমানে এটা চলে আসছে যে সিসি ক্যামেরা সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। কিন্তু এই যে সিসি ক্যামেরা সিস্টেম, এটাই কিন্তু একটা সার্ভাইলেন্স সিস্টেম। তাহলে আমরা পড়তেছিলাম হলো সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা পড়তেছিলাম, এই চ্যাপ্টারের নাম হলো যে নিরাপত্তা জনিত নজরদারি প্রক্রিয়া সম্পর্কে জানা আর কি। হ্যাঁ, যে আমরা নিরাপত্তা, আমরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হতে পারে বা নিজের ব্যক্তিগত প্রয়োজন হতে পারে বা যে কোনো ধরনের ডাটা ইত্যাদি ইত্যাদি যেগুলো সিকিউরিটি আর কি, এই সিকিউরিটিটা রাখবো এর জন্য যে সমস্ত নিরাপত্তার জন্য যে সমস্ত ডিভাইস গুলো ব্যবহার করা হয় বা যে সমস্ত নিরাপত্তার জন্য যে সমস্ত মাধ্যম গুলো ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা সেটা জানবো। তার প্রথম টপিকসে আমরা পড়তেছিলাম হলো সার্ভাইলেন্স কি। সার্ভাইলেন্স এর আমি একটু আগে বলছি যে সার্ভাইলেন্স এর বাংলা অর্থ হলো নজরদারি করা। হ্যাঁ,
সার্ভেলেন্স এর বাংলা অর্থ হলো নজরদারি করা, যে সেটা কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো কিছুর উপরে একটা নির্দিষ্ট ভাবে নজরদারি করা, মানে সবসময় একটা চোখ কান খোলা রেখে বা কোনো কিছু করে যে এটার উপরে একটা নজরদারি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে সার্ভেলেন্স। আমি আবারও একটু বলতেছি, দেখো যে সার্ভেলেন্স হলো যে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো নির্দিষ্ট স্থানের ইত্যাদি নিরাপত্তা বা তার গতিবিধির উপর নজরদারি করা। আমার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটাকে নিরাপত্তা করে রাখতে হবে, যে কোনো সময় চোর আসতে পারে, ডাকাত আসতে পারে বা ইত্যাদি ইত্যাদি আসতে পারে, তাহলে এটা যেন না আসে তার জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা তৈরি করার প্রসেসটাকে বলা হচ্ছে সার্ভাইলেন্স। আর সার্ভাইলেন্স সিস্টেমটাকে এই নিরাপত্তা গুলো করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডিভাইস গুলো ব্যবহার করা হচ্ছে বা যে সমস্ত মাধ্যম গুলো ব্যবহার করা হচ্ছে এদেরকেই বলা হচ্ছে সার্ভাইলেন্স সিস্টেম। সবাই কি বিষয়টা বুঝতে পারছো? আমি আবার এক কথায় বলতেছি, সার্ভাইলেন্স সিস্টেমটা কি, যে সার্ভাইলেন্সটা হলো নজরদারি করা, যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো নির্দিষ্ট স্থানের উপরে তোমার নিরাপত্তা রাখার জন্য যে সমস্ত প্রসেস আছে, যে সমস্ত মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোকে একসাথে বলা হচ্ছে সার্ভাইলেন্স। আর এই মাধ্যমগুলো করার জন্য যে সমস্ত ডিভাইস গুলো বা যে সমস্ত যন্ত্রপাতি গুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে সার্ভাইলেন্স সিস্টেম। এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমরা ক্যামেরা ব্যবহার করতেছি, ক্যামেরার মাধ্যমে এটা নজরদারি করতে পারি, এছাড়াও টেলিফোনের মাধ্যমে নজরদারি করতে পারি, এছাড়া আরো ভিডিওর মাধ্যমে নজরদারি করতে পারি, কম্পিউটারের মাধ্যমে নজরদারি করতে পারি, এরকম বিভিন্ন ধরনের ওয়ে আছে যার মাধ্যমে আমরা সার্ভাইলেন্স সিস্টেমটা তৈরি করতে পারি। দেখো সার্ভাইলেন্স সিস্টেমের অনেকগুলো উদাহরণ আছে, তার অনেকগুলো যেমন আছে সবাই দেখছো যে অনেক টাইপের সার্ভাইলেন্স আছে, যেমন কম্পিউটার সার্ভাইলেন্স আছে, টেলিফোন সার্ভাইলেন্স আছে, ক্যামেরা সার্ভাইলেন্স আছে, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভাইলেন্স আছে, বায়োমেট্রিক সার্ভাইলেন্স আছে, এবং প্রত্যেকটা গুলো কিন্তু আলাদা আলাদা মাধ্যম। এই সবগুলো মাধ্যমের মাধ্যমেই কি নজরদারি করা যায়। এখন কিভাবে নজরদারি করা যায় হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন, স্যার কম্পিউটারের মাধ্যমে কিভাবে সার্ভাইলেন্স করা যায়, সার্ভাইলেন্স সিকিউরিটিটা কিভাবে দেওয়া যায়। অবশ্যই দেওয়া যায়, যে কম্পিউটারের মাধ্যমে যে সমস্ত আমরা ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলোকে কিন্তু আমরা সুন্দর করে নজরদারি রাখতে পারি, যে কম্পিউটার নিয়ন্ত্রিত যে সমস্ত ডিভাইস গুলো আছে, কম্পিউটারের নিয়ন্ত্রিত কি ধরনের ডিভাইস আছে, সেটা হতে পারে নেটওয়ার্কিং ডিভাইস হতে পারে, সেটা কোনো একটা কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম যে সমস্ত গুলো পরিচালনা করা হচ্ছে, এই সমস্ত ধরনের তথ্যগুলো, যে আমার একটা ব্যাংক আছে, এই ব্যাংকের মধ্যে প্রত্যেক দিন যে সমস্ত কার্যক্রম গুলো হচ্ছে, যে সমস্ত ট্রানজেকশন গুলো হচ্ছে, যে সমস্ত লেনদেন গুলো হচ্ছে, সবকিছুই কিন্তু কম্পিউটারের মাধ্যমে তথ্যগুলো ট্রানজেকশন হচ্ছে আর কি। এই যে কম্পিউটারের মাধ্যমে আমরা ইচ্ছা করলে যে না আজকে কত টাকা ট্রানজেকশন হয়েছে বা কে হয়েছে, এই চেকটা কে উইথড্র করছে, কিভাবে আসছে না আসছে, সেটা কিন্তু আমরা সুন্দর করে এখান থেকে দেখতে পাচ্ছি আর কি। যে কেউ ইচ্ছা করলে এটা দেখতে পারবে, সেটা ব্যাংক রিলেটেড প্রতিষ্ঠান তারা দেখতে পারবে যাদের এক্সেস দেওয়া আছে। তো এরকম বলা হচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে যে সমস্ত নজরদারির প্রক্রিয়াটা ব্যবহার করা হয় কোনো কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কোন গোত্রের উপরে, তখন সেটাকে বলা হয় কম্পিউটার সার্ভাইলেন্স। সেটা কি বলা হচ্ছে কম্পিউটার সার্ভাইলেন্স। সবাই যে দেখো যে একটা কম্পিউটারের মাধ্যমে, যে একজন কম্পিউটারের মাধ্যমে কোনো একটা ডাটা নিচ্ছে বা অমুক তমুক নিচ্ছে, এখান থেকে চুরি হচ্ছে কিনা, দেখো একজন পুলিশ সে কিন্তু ওই যে দেখা যাচ্ছে একটা ই দিয়ে সেটা চেক করতেছে, এটা জাস্ট একটা ছবির মাধ্যমে দেখানো যাচ্ছে, কিন্তু না আসলে কম্পিউটারের কাজগুলো এভাবেই হয়ে থাকে। এরপর আসতে দেখো টেলিফোন সার্ভাইলেন্স, যে টেলিফোনের মাধ্যমে যখন কোনো তথ্য পাচার করা হয় বা তথ্যগুলো ই করা হয়, এই জিনিসগুলো সুন্দর করে রেকর্ড রাখা হয় আর কি। তোমরা হয়তো অনেকেই জানো, আমরা এই যে বর্তমানে হয়তো গ্রামীণ ফোন বা বাংলা লিংক বা হয়তো বিভিন্ন ধরনের যে সমস্ত মাধ্যমগুলো আছে, সেই সমস্ত মাধ্যমগুলোতে যখন ওদের কল সেন্টারে ফোন করি, তখন বলে যে আপনার এই প্রয়োজনের জন্য আপনার এই তথ্যটা কিন্তু আমরা রেকর্ড করা লাগতে পারে। হ্যাঁ, দেখা যায় যে ওই প্রতিষ্ঠান তোমার এই তথ্যগুলো রেকর্ড করে রাখতেছে, যে পরবর্তীতে যে কোনো সময় এটার কোনো একটা বাইসেন্স বা কোনো একটা আর্থিক বা কোনো একটা দুর্ঘটনা ঘটলে তোমার এই তথ্যটা নিয়ে তারা হয়তো বা এটা আলাদাভাবে হয়তো হ্যান্ড ওভার করতে পারে, সেটা পুলিশের বা কোনো অন্য কোনো মাধ্যমের কাছে আর কি। তো এই যে প্রসেসটা আছে এটাকে বলা হচ্ছে আসলে টেলিফোন সার্ভাইলেন্স, মানে টেলিফোনের মাধ্যমে আর কি যেটা হচ্ছে আর কি নজরদারি করতেছে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছো? আপনার এই তথ্যটা আমাদের প্রয়োজনের জন্য বা আমাদের সিকিউরিটি প্রয়োজনের জন্য আমার এই তথ্যটা সংরক্ষণ করা বা রেকর্ড রাখার প্রয়োজন আছে, আপনি এখন রাজি থাকলে অ্যাকসেপ্ট করুন আর কি। হ্যাঁ, তাহলে আমি অবশ্যই এখানে যদি এক যাবি, তাহলে আমার তথ্যগুলো তারা রেকর্ড করে রাখতেছে, যে পরবর্তীতে যে কোনো সমস্যা হলে দেখা যায় এই তথ্যটা তারা শো করতে পারে আর কি।
এরপরে দেখো আছে এটাকে টেলিফোন সার্ভাইলেন্স বলা হচ্ছে। এরপরে যেটা আছে দেখো সেটা হলো ক্যামেরা সার্ভাইলেন্স বা ভিডিও সার্ভাইলেন্স। ক্যামেরাটা সবাই তোমরা জানো যে আসলে যে সিসি ক্যামেরা যেটা বলতেছি এটাকে বলা হয় ক্যামেরা সার্ভাইলেন্স, মানে ক্যামেরার মাধ্যমে আর কি যখন নজরদারি রাখা হচ্ছে, যে আমরা একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আমি সিসি ক্যামেরা লাগাই দিছি, অথবা আমার একটা প্রতিষ্ঠান আছে সেখানে আইপি ক্যামেরা লাগাই দিছি, আমি ঢাকায় থাকি কি আমি লন্ডনে থাকি সেখানে বসেও আমি আমার অফিসের সমস্ত কার্যক্রমগুলো আমি পর্যবেক্ষণ করতে পারতেছি স্টেপ বাই স্টেপ, এটাকে বলা হচ্ছে ক্যামেরা সার্ভাইলেন্স। হ্যাঁ, ক্যামেরা বিভিন্ন ধরনের হয়, সিসি ক্যামেরা আছে, আইপি ক্যামেরা আছে, আরো অনেক ধরনের ক্যামেরা আছে। যে সিসি ক্যামেরাটা কি হচ্ছে যে সেটা আমরা অফিসের মধ্যে সমস্ত তথ্যগুলো কে কখন ঢুকতেছে আসতেছে যাচ্ছে বেরোচ্ছে কোথায় কি করছে না করছে ইত্যাদি ইত্যাদি গুলো সেই ক্যামেরার নখদর্পণে দেখা যায় একটা মানুষ চলে আসে। এটা কিন্তু আগে ছিল না, বর্তমানে এই জন্য চুরি ডাকাতির বিষয়গুলো দেখো অনেক জায়গায় কমে গেছে। বিভিন্ন ধরনের সিটি কর্পোরেশন বা বিভিন্ন বাজার টাজারে দেখবা যে মনিটরিং এর জন্য ওরকম সিসি ক্যামেরা লাগাই রাখছে। এই জন্য একটা চুরি করতে গেলে বা অমুক তমুক করতে গেলে মানুষের অবশ্যই চিন্তা করা লাগে যে আমি এটা করবো কিনা, অবশ্যই ধরা পড়ে গেলে তো এটা সমস্যা হয়। এটা আসলে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্যামেরা সার্ভাইলেন্স। ক্যামেরা সার্ভাইলেন্স টা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আছে সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস। সোশ্যাল নেটওয়ার্ক বলতে কি বোঝাতে যাচ্ছে, আমরা এই যে ফেসবুক আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার যে সমস্ত জিনিসগুলো আছে এটারতে আলাদা আলাদা কিন্তু সিকিউরিটি আছে। তোমার তথ্যগুলো যদি আরেকজন পেয়ে যায় বা আরেকজনের তথ্যগুলো যদি আরেকজন পেয়ে যায় সেটা কিন্তু সমস্যা আর কি। হ্যাঁ, তো এই যে যে বিষয়গুলো যখন আছে এটা কিন্তু আলাদা ভাবে এতে অ্যানালাইসিস করে। অনেকেই দেখবা যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, তোমার অ্যাকাউন্ট দিয়ে আরেকজন হয়তো বা বাজে বাজে তথ্য বা বাজে বাজে ছবি ছাড়তেছে যেটা হয়তো সমাজ বিরোধী। এখন পুলিশ কিন্তু ধরলে তোমাকে ধরবে। তাহলে এই যে বিষয়টা আছে এটার বিষয়ে আবার দেখা যায় সোশ্যাল নেটওয়ার্ক যে মাধ্যম গুলো আছে এটাকে আলাদা ভাবে সিকিউরিটির প্রয়োজন আছে বা এটা গুলোকে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। এটাকে বলা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক সার্ভাইলেন্স। সোশ্যাল নেটওয়ার্ক কি বুঝতে পারছো? হ্যাঁ, যে একটা নজরদারি, আমরা কিন্তু যেটা করতেছি সবগুলোই নজরদারি, মানে সার্ভাইলেন্স, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো কারোর উপরে একটা নজরদারি রাখবে। হয়তো পুলিশ বললো যে না অমুকের ফেসবুকটা আপনি 3 দিন বা 4 দিন ধরে এটা সুন্দর করে পর্যবেক্ষণ করেন, যে এখানে কে ডাটা ছাড়ে বা কে ছবি ছাড়ে, কে এখানে কি পোস্ট করে কমেন্ট করে। এগুলো থেকে দেখা যায় অনেকেই যে বিভিন্ন সময় দেখো যে জঙ্গি গোষ্ঠী বা অমুক তমুক হয়তো জঙ্গি ধরা পড়ে বা অমুক তমুক হয়, এগুলো কিন্তু এরকম ফেসবুক মাধ্যম বা এগুলো থেকে তথ্যগুলো থেকে পাওয়া যায়। একজনের একটা ফেসবুক আছে, যে ফেসবুকে দেখা যায় একদিন দুই দিন বা এক সপ্তাহ এরকম পুলিশ বা কোনো একটা এরকম মাধ্যম আছে যারা প্রত্যেক সময় তারা এটা নজরদারি করে যে কি পোস্ট দিচ্ছে, এখানে কি ধরনের কমেন্ট হয়, কারা কমেন্ট করে ইত্যাদি ইত্যাদি, এই যেগুলো জিনিসের উপর একটা নজরদারি রাখে আর কি। এগুলো থেকে দেখা যায় যে ওরকম সুন্দর করে এটাকে বলা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভাইলেন্স, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভাইলেন্স। তাহলে এরপরে যেটা দেখছি সেটা হলো বায়োমেট্রিক সার্ভাইলেন্স। বায়োমেট্রিক কি সবাই বুঝো? এখন মানে ম্যাক্সিমাম এখন বায়োমেট্রিক মানে প্রত্যেকের আঙুলের ছাপ আর কি, তোমার যে পিছনে সবাই তো বায়োমেট্রিক দাও। এছাড়াও যে প্রত্যেকে যে মোবাইল সিম কার্ড বর্তমানে কিনতে গেলে বা বর্তমানে সমস্ত সিম কার্ডে কিন্তু বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে, মানে তোমার আঙুলের ছাপ মিলানো আছে, এটা তো এক ধরনের আছেই। এছাড়াও দেখবে যে বিভিন্ন অফিসে আমাদের কলেজে তো সবাই দেখছো আইডি কার্ড পাঞ্চ করা লাগে, আমাদের কলেজে দেখছো সবাই আইডি কার্ড পাঞ্চ করা হচ্ছে, ওটাও একটা সার্ভাইলেন্স। আর বিভিন্ন ধরনের অফিস আদালতের মধ্যে ওরকম বায়োমেট্রিক এর জন্য আলাদা ডিভাইস আছে, মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আর কি, যে ফিঙ্গারপ্রিন্ট দিলে পরে তোমার এই ডাটাটা কালেক্ট করে রাখবে অফিসে যে তুমি ঢুকছো। অনেক অফিস আছে যে ফিঙ্গারপ্রিন্ট মিললে পরে দরজা গেট খুলবে, না হলে তুমি গেটের ভিতরে ঢুকতে পারবে না, অটোমেটিক গেট খুলে যায় আর কি তোমার ফিঙ্গারপ্রিন্ট মিললে পরে। এটা আসলে কি ফিঙ্গারপ্রিন্ট মানে কি, এটা হলো বায়োমেট্রিক সার্ভাইলেন্স, যার মাধ্যমে তোমার এই তথ্যটা সংরক্ষণ করা যায়। আজকে অফিসে কে আসছে বা আসেনি তোমার ওই হাতের আঙুলের ছাপ দিয়ে দেখা যায় ডাটাবেজে দেখা যাচ্ছে যে আজকে অমুক অমুক এই অফিসে এই কয়টার সময় আসছিল বা অমুক অমুক অফিসে থেকে এই কয়টার সময় বের হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে আসলে বায়োমেট্রিক সার্ভাইলেন্স। এটা ছাড়াও এই যে তোমার সিম কার্ড আছে বা অমুক আছে, তুমি কোনো হয়তো বা রাষ্ট্র বিরোধী বা কোনো কাজ যদি করো তখন দেখা যায় তোমার তুমি কাজ করছো কিনা তোমার আঙুলের ছাপ মিলাই হয়তো এটা তারা চেক করতে পারে আর কি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক সার্ভাইলেন্স। এরপরে আছে দেখো এরিয়াল সার্ভাইলেন্স। হ্যাঁ, এরিয়াল সার্ভাইলেন্স হলো যেটা শূন্যে ভাসমান কোনো যন্ত্রর বিমানের সাহায্যে নজরদারি করার জন্য
এটা ব্যবহার করা হয়। এটা বিশেষ করে আসলে ড্রোন বা এই জাতীয় একটা কিছু হবে আর কি, মানে ড্রোন জাতীয় আর কি। এটাকে বলা হয় এরিয়াল সার্ভাইলেন্স, মানে উপরে মানে শূন্য মাধ্যমে ভাসবে, ভেসে তোমার উপরে এটা নজরদারি করতেছে। সবাই তো ড্রোন ক্যামেরার নাম শুনছো, ড্রোন ক্যামেরা তোমার পিছনে পিছনে এরকম ড্রোন ক্যামেরা লাগাই দেওয়া হয়েছে, যে ওই শূন্য থেকে তুমি কোথায় কোথায় যাচ্ছ, কি করতেছো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ই করবে আর কি। আবার কোন কোন দুর্গম পাহাড় আছে বা যেখানে হয়তো মানুষ যেতে পারে না, বনের মধ্যে বা যেখানে দেখতে পারে না, সেখানে এরকম ড্রোন ক্যামেরা পাঠিয়ে তারা সেখানে দেখতেছে এখানে কে কে আছে, বা ওর মধ্যে কোনো আলাদা অন্যরকম কেউ কিছু আছে কিনা, এই বিষয়গুলো যেটার উপরে নজরদারি করা হয় এটাকে বলা হয় এরিয়াল সার্ভাইলেন্স। হ্যাঁ, এরপরে দেখি এরিয়াল সার্ভাইলেন্স। হম হম বলো। সীমানা বাংলাদেশের যে বর্ডার আছে ওইখানে যে অনেক উঁচুতে যে একজন দূরবীন দিয়ে দেখে, ওটাও ওটাও কি আমরা এর ভিতরে বলতে পারি? না না, ওইটা দূরবীন দিয়ে যেটা দেখে এটাকে বলতে পারি না, কিন্তু ওখানে যদি কোনো মাধ্যম এরকম কিছু ব্যবহার করা হতো যেটা ওরকম ভাবে অনেক শূন্যের মাধ্যমে বেশি সেখান থেকে ডাটা গুলো তথ্য গুলো নিয়ে আসতেছে আর কি, যে ওই পাশে কে আছে পুরো সাইটটাকে। হ্যাঁ, ড্রোন টাইপের মানে। আচ্ছা, এরপরে আছে দেখো ডাটা মাইনিং এন্ড প্রোফাইলিং। হ্যাঁ, যে প্রক্রিয়া প্রচুর মাত্র বিপুল সংখ্যক মানুষের অনেকগুলো এলাকার তথ্য একসাথে স্টোর করে রাখে এবং সেখান থেকে যে কোনো ডাটা প্রয়োজন নিয়ে কাজ করা যায় এবং নির্দিষ্ট ব্যক্তি বা এলাকার তথ্যগুলো আলাদা আলাদা ভাবে প্রোফাইল আকারে দেখা যায়, এটাকে বলা হয় ডাটা মাইনিং এবং প্রোফাইলিং। ডাটা প্রোফাইলিং যে বিভিন্ন কর্পোরেশন বা সভা মেস ভাড়া নিলে তারা মালিকরা বলেন দিবেন, ভোটার আইডি কার্ড দিবেন, দিয়ে এই ফর্মটা পূরণ করে দিবেন আর কি। আমিও যখন বরিশালে একটা বাসা নিয়ে থাকছি তখন ওরকম বাসার মালিক কিন্তু ওরকম পুলিশের একটা তথ্যের একটা এই লিস্ট দিয়েছিল, যেখানে এক কপি ছবি ওই তথ্যটা পূরণ করে এবং ভোটার আইডি কার্ড সহ দিতে হবে, যেটা কোনো পুলিশের কাছে এটা হস্তান্তরযোগ্য থাকবে, যে পরবর্তীতে কোনো একটা অকারেন্স ঘটলে এই তথ্যগুলো থেকে তার বিশদ বিস্তারিত বিষয়গুলো পায় আর কি। এটাকে বলা হয় ডাটা প্রোফাইলিং এবং মাইলিং। কোন একটা নির্দিষ্ট এলাকার সমস্ত মানুষের তথ্যগুলো এক জায়গায় জমা থাকবে ফাইল আকারে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এখান থেকে একটা নজরদারি করতে পারে আর কি, যে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এর ব্যাকগ্রাউন্ড কি, বা এর বাবা মা কি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখান থেকে জানা যাবে আর কি। হ্যাঁ, এটাকে বলো ডাটা মাইনিং এবং প্রোফাইলিং। এরপরে দেখো আছে কর্পোরেট সার্ভাইলেন্স, আরেকটা সার্ভাইলেন্স আছে সেটাকে বলে কর্পোরেট সার্ভাইলেন্স, যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান দ্বারা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নজরদারি করা হয় এবং এটাকে মার্কেটিং করার ক্ষেত্রে সব থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কাণ্ডের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য ব্যবহার করা হয়, এটাকে বলে কর্পোরেট সার্ভাইলেন্স। এটার সাথে হয়তো অনেকেই পরিচিত হবে বা বুঝলে বুঝতে পারবে এটা কি কর্পোরেট সার্ভাইলেন্স। দেখবা যে বিভিন্ন ধরনের বর্তমানে যে সমস্ত কোম্পানির চাকরিগুলো তারা করে, বিভিন্ন ওষুধ কোম্পানি হতে পারে বা প্রাণ কোম্পানি বা ইত্যাদি ইত্যাদি কোম্পানি হতে পারে, এদের যে ব্রাঞ্চ ম্যানেজার আছে তখন এরা দেখে যে এদের যারা সেলস আছে বিভিন্ন থানা পর্যায়ে গেছে এরা সঠিকভাবে কাজগুলো করতেছে কিনা বা করতেছে কিনা, এক কোথায় আছে বা না আছে ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো কিন্তু এরা এদের অফিস থেকে বা এদের মোবাইলের মাধ্যমে ট্র্যাক করতে পারে আর কি। হ্যাঁ, যে এই মোবাইল ফোনের এই সিমটা কোথায় আছে, এ কি এই মার্কেটে গেছে না বাসায় শুয়ে শুয়ে বলতেছে বস আমি কাজ করতেছি আর কি। এই যে নজরদারির যে প্রসেসটা এটাকে বলা হয় কর্পোরেট সার্ভাইলেন্স, মানে কোনো একটা প্রতিষ্ঠান যখন কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে সে নজরদারি রাখবে আর কি। যে ওই যে আমি প্রতিষ্ঠানের হয়তো আমি অমুক লেভেলের বস আছে, আমার নিচের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা হয়তো বিভিন্ন জায়গায় তাদের থাকার কথা, এখন তারা না থেকে হয়তো বা তারা ছুটি কাটাচ্ছে কিন্তু বলতেছে বস আমি কাজ করতেছি, এরকম যাতে না হয় এটা যে নজরদারি করে এটাকে বলা হয় কর্পোরেট সার্ভাইলেন্স। বুঝতে পারছো কর্পোরেট সার্ভাইলেন্স কি? আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে বললাম যে তোমরা তো না যেও পারো আর কি, না যেও বাসায় অফিসে বসে থেকে বাসায় শুয়ে শুয়ে বলবা যে বস আমি তো কাজে গেছি, যে না না এটা সম্ভব না, ওদের কাছে একটা আলাদা অ্যাপস আছে এবং এর ভিতরে ই আছে ট্র্যাক করে ফেলে, আমার মোবাইল নাম্বার ট্র্যাক করে ফেলে আমি এখন কোথায় আছি, কোন লোকেশনে আসি, আমি কাজ করতেছি কিনা, এই যে প্রসেসটা এটাকে বলা হয় কর্পোরেট সার্ভাইলেন্স। তাহলে আমরা কি সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেমটা বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান বা কোন নির্দিষ্ট জায়গার উপরে নজরদারি রাখার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডিভাইস গুলো ব্যবহার করা হয় পুরো প্রসেসটাকে বলা হচ্ছে একসাথে সার্ভাইলেন্স সিকিউরিটি সিস্টেম। এটা বিভিন্ন ধরনের সার্ভাইলেন্স হয়ে থাকে,
আছে, আমরা সবাই দেখছি একটু আগে যে ক্যামেরা সার্ভেলেন্স, টেলিফোন সার্ভেলেন্স, কম্পিউটার সার্ভেলেন্স, তারপরে মাইনিং অ্যান্ড মাইনিং, তারপরে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভেলেন্স, হ্যাঁ অনেকগুলো সার্ভেলেন্স সম্পর্কে আমরা জানছি, কিন্তু এগুলো সবই বইয়ের মধ্যে আছে, হয়তো বই ম্যানেজ করলে তোমরা এখান থেকে দেখতে পারবে আর কি। এছাড়াও আরো বেশ কিছু সার্ভেলেন্স আছে, এগুলো একটু জাস্ট আমি একটু বলে রাখতেছি, যেমন বিজনেস ইন্টেলিজেন্স, ইন্ট্রা কর্পোরেট সার্ভেলেন্স, কর্পোরেট ডাটার সরকারি ব্যবহার, মানুষ দ্বারা পরিচালিত সার্ভেলেন্স, হ্যাঁ মানুষ মানুষের বলে না যে তুমি ওর উপরে নজর রাখো, যে গোয়েন্দা বিভাগ যারা আছে গোয়েন্দা বিভাগ কিন্তু এগুলো দেখে করে আর কি। আবার ওই যে অনেক সময় দেখবা যে আমরা টেলিভিশনের মধ্যে সিআইডি বা ইত্যাদি ইত্যাদি গুলো দেখি, ওই জায়গাও দেখবা যে কিন্তু এরা কিন্তু ওই সার্ভেলেন্স এর মাধ্যমে অমুকের মোবাইলের কল রেকর্ড গুলো ট্র্যাক করতেছে, অমুকের ভিডিও গুলো ট্র্যাক করতেছে, এগুলো কিন্তু সবই পুরোটা প্রসেসটাকে এগুলো আছে সার্ভেলেন্স সিস্টেম। অনেক ধরনের সার্ভেলেন্স আছে এরকম। এরপরে যেটা আছে দেখো যে সার্ভেলেন্স টা আসলে কি কি ধরনের, আসলে এরপরে রেডিও ফ্রিকোয়েন্সি আছে, জিপিএস পদ্ধতিও আছে, মোবাইল ফোন আছে, মাইক্রোচিপ আছে, পোস্টাল সার্ভিস আছে। মাইক্রোচিপ সবাই হয়তো জানো, অনেক সময় ছোট্ট একটা ট্রাক মতো এরকম গাড়ির পিছনে লাগায় রাখে, বা কোনো একটা ডিভাইসের পিছনে লাগায় রাখে, বা তোমার ব্যাগের ভিতরে লাগায় রাখলে পরে তুমি কোথায় আসো সেটা কিন্তু এখান থেকে ট্রাক করা যাচ্ছে, যে না তুমি অমুক জায়গায় আসো, বা আমার গাড়িটা অমুক জায়গায় আছে, অনেকে গাড়ি চুরি হয়ে যায় অমুক জায়গায় আছে গাড়িটা, এগুলো সবই দেখা যায় আর কি এই সার্ভেলেন্স সিকিউরিটির মাধ্যমে। অনেক ধরনের সার্ভেলেন্স আছে, এর ব্যবহার অনেক ধরনের আছে। আজকের ক্লাসে আমরা সর্বশেষ যেটা দেখবো সেটা হলো যে সার্ভেলেন্স সিকিউরিটির সুবিধা কি। যে সার্ভেলেন্স আমরা যে একটু আগে বললাম, সবাই জানো যে সার্ভেলেন্স সিস্টেমের সুবিধাটা অনেক আর কি। আমরা যেমন দেখি কিছু কিছু সুবিধা, যে পাবলিক প্লেসে সার্ভেলেন্স এর ব্যবস্থা রাখলে জননিরাপত্তা বৃদ্ধি পায়। হ্যাঁ, যে পাবলিক প্লেস, যে কোনো ধরনের পাবলিক প্লেস হয়, বরিশালের ক্ষেত্রে বলি যে তোমরা সবাই 30 গোডাউন যাওনি মনে, এমন খুবই কম আছে, তাই সেই 30 গোডাউনে যদি এরকম আলাদা সিকিউরিটি ক্যামেরার ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু সবার মধ্যে একটু মনে, জনমনে একটা ভয় থাকে যে আমি একটা অকারেন্স করবো, বা আমি একটা অন্যরকম কিছু করবো, সেক্ষেত্রে হয়তো বা এটা কোনো সমস্যা হতে পারে আর কি। তাহলে এই যে বিষয়টা আছে সেই বলতেছি যে পাবলিক প্লেস, এরকম পাবলিক প্লেসে যদি সার্ভেলেন্স সিস্টেম ব্যবস্থা করা হয়, সেই ক্ষেত্রে জননিরাপত্তা মানে তোমার কাছে একটা তোমার জীবনের নিরাপত্তা, হয়তো তুমি এটা ই করতে পারো আর কি। সর্বজনীন স্থানে সার্ভেলেন্স এর ব্যবস্থা থাকলে সে সমস্ত জায়গায় অপরাধের বা হিংসাত্মক ঘটনার পরিমাণ হ্রাস পায়। যে একটা জায়গায় তুমি গোপনে ঠাস করে দেখাচ্ছি যে একজন একজনের মেরে ফেলছে, বা একজন একজন, কিন্তু তার সামনে যদি এরকম একটা ক্যামেরা থাকে, তখন সে ভয় পায় যে না এটা হয়তো আমি ধরা খেয়ে যাবো আর কি, পুলিশের কাছে ধরা খেয়ে যাবো যে আমি এটা করছি আর কি। এছাড়াও দেখা যায় সার্ভেলেন্স এর ব্যবস্থা থাকলে সংগঠিত অপরাধের প্রমাণাদি সংগ্রহ করা সহজ হয়। কোন একটা অপরাধ ঘটছে, বা তোমার বাজারের মধ্যে চুরি হয়েছে, কে চুরি করছে বা কখন চুরি হয়েছে, এই তথ্যগুলো কিন্তু এরকম ক্যামেরা বা সার্ভেলেন্স সিস্টেম থাকলে এটা ধরতে খুব সুবিধা হয় আর কি। সার্ভেলেন্স ব্যবস্থা থাকলে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করে। হ্যাঁ, যে ব্যবসা প্রতিষ্ঠান, তোমার যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে অথবা এর ভিতরে যে সমস্ত কর্মচারীগুলো আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করে, কর্মস্থলের নিরাপত্তা বৃদ্ধি পায়, এবং সেখানে অপরাধের মাত্রা বিশেষ করে ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায় আর কি। তোমার একটা অফিস আছে, সেই অফিসের মধ্যে কে কে ফাঁকি দিচ্ছে না দিচ্ছে তুমি বাসায় বসেই দেখতে পাচ্ছ আর কি, যে আমার অফিসের মধ্যে অমুক ঘুমাচ্ছে, অমুক কাজ করতেছে না, অমুক আমার ক্যাশ থেকে টাকা চুরি করতেছে, তুমি দেখতে পাচ্ছ আর কি। তাহলে এটা এরকম যদি সার্ভেলেন্স ব্যবস্থা থাকে, তাহলে দেখা যায় যে কেউ আর এরকম ফাঁকি দিতে পারবে না, কারোর মধ্যে ওরকম চুরি করার কোনো সেরকম থাকবে না আরকি। তারপরে দেখো যে বলছে যে কর্মস্থলের নিরাপত্তা বৃদ্ধি পায়, এবং সেখানে অপরাধের, এটা তো বললাম, কর্মস্থলকে সার্ভেলেন্স এর আওতায় আনতে ক্ষুদ্রাকৃতির যন্ত্রাংশই যথেষ্ট। সার্ভেলেন্স এর ফলে কোনো ঘটনার সত্যিকারের তথ্য উদ্ঘাটিত হয়। সার্ভেলেন্স ব্যবস্থা থাকলে তথ্যগুলো খুবই উদ্ঘাটিত হয়, যে কবে, আজ থেকে এক মাস আগে কে কার সাথে কথা বলছে ফোনে, কে হুমকি দিচ্ছে না দিচ্ছে, ইত্যাদি তথ্যগুলো কিন্তু সার্ভেলেন্স এর মাধ্যমে পাওয়া যায় আর কি। সেই জন্য বলা হচ্ছে যে এটা করলে পরে এরকম হয় আর কি। তারপরে বলছে প্রতিষ্ঠানের সার্ভেলেন্স এর ব্যবস্থার ভিতরে থাকলে অপরাধের মাত্রা অনেকটা কমে যায়। 24 ঘন্টা এটা নজরদারি করা সম্ভব, এটির মাধ্যমে শারীরিক কোনো ক্ষতি বা সেই সীমা অতিক্রম না করে আমাদের নিরাপত্তা সুরক্ষিত রাখে আর কি। এরকম সার্ভেলেন্স এর ব্যবস্থার সুবিধা, অনেক সুবিধা আর কি। হ্যাঁ, ব্যাপারটা হলো আসলে এরকম সার্ভেলেন্স এর ব্যবস্থাটা আসলে এরকম টাইপের আর কি। তাহলে সার্ভেলেন্স সিস্টেমটা কি আমরা বুঝতে পারছি যে আসলে কি? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার।
স্যার কোনো ব্যক্তা কোনো ইস্যুর মাধ্যমে কারো উপর নজরদারি করাটা কি স্যার সার্ভেলেন্স সিস্টেম? ব্যক্তির দ্বারা নজরদারি হবে না, বলা হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের অথবা কোনো নির্দিষ্ট জায়গার উপরে হ্যাঁ নজরদারি করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডিভাইস গুলো ব্যবহার করা হয় বা প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নেওয়া হয় এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে সার্ভেইলেন্স আর কি। হ্যাঁ সার্ভেইলেন্স স্যার সফটওয়্যারও তো আপনার সার্ভেইলেন্স সিকিউরিটি সিস্টেমের আন্ডারে পড়বে তাই না? কোনটা কোনটা মানে কোন ডিভাইস কিংবা সফটওয়্যার সফটওয়্যার জিনিসটাও তো মানে সফটওয়্যার তো ওই ডিভাইসটা পরিচালনা করার জন্য অবশ্যই সফটওয়্যারের প্রয়োজন আছে তাই না? হ্যাঁ ওটা তো পুরো এর মধ্যেই আছে আর কি। এক তাহলে আমরা আজকে ক্লাস থেকে যেটা শিখছি আমরা জানি একজন মেয়ে আছে মেয়ে দিয়ে শুনি যে সন্দীপা বলতো আমরা কত মার্কের পরীক্ষা দিব এই সাবজেক্টটা? 30 মার্কের থিওরি স্যার। হুম 30 মার্কের থিওরি দিব। প্র্যাকটিক্যাল ফাইনাল কত মার্কের হবে বলতিছি? এই এই সাবজেক্টের বিষয় কোডটা কত স্যার? আর ফার্স্ট টু ফার্স্ট তুমি কি বলো সার্ভেইলেন্স শব্দের অর্থ কি স্যার? নজরদারি করা স্যার। আমি তোমাকে বলিনি, আমি যারে বলি সে বলো স্যার। নজরদারি করা রূপক বলো সার্ভেইলেন্স সিস্টেমটা কি? সার্ভেইলেন্স সিস্টেম রূপক রূপক হ্যাঁ কোনো কিছু বাসা বাড়ি বা হচ্ছে কোন অফিসের যে সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা হয় ক্যামেরা ব্যবহার করে কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশন ঠিক আছে এগুলোর উপরে নজরদারি করার প্রসেসটাই হলো আসলে ক্যামেরা সার্ভেইলেন্স আর কি। নাসরুল বলো তো সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভেইলেন্সটা কি জিনিস? আর সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভেইলেন্স হচ্ছে যে কেউ সোশ্যাল মিডিয়াতে কোনো অপরাধ করতেছে বা কোনো একটা কার্যক্রম করতেছে ওইটা আমরা কিছুদিন সময় কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়তেছে কিনা এটার উপরে যখন কোন নজরদারি করা হয় সেটাকে বলা সোশ্যাল মিডিয়া সার্ভেইলেন্স আর কি। জি স্যার। মিনহাজ বলো তো মিনহাজ টেলিফোন সার্ভেইলেন্স কি জিনিস? স্যার টেলিফোন সার্ভেইলেন্স জিনিসটা হচ্ছে যে টেলিফোনের সাহায্যে মানে একজন লোক কোনো অপরাধ কার্যক্রমে সংগঠিত হয় কিনা এই টেলিফোনের কল রেকর্ডগুলা মানে তারপর নজরদারি করাটা কল রেকর্ড করা এটাই হচ্ছে যে টেলিফোন সার্ভেইলেন্স। কল রেকর্ডের মাধ্যমে হতে পারে বা সে কখন কথা বলতেছে কার সাথে কথা বলতেছে ঠিক আছে এটা কিন্তু সব থেকে যেমন বললাম যে সিআইডি তে সবাই দেখবা যে বা ওই জিনিসগুলোতে খুব অ্যাভেলেবেল দেখা যায় যে অমুকের উপরে এটা দেখা যায় ক্রাইম পেট্রোল বা ইত্যাদি ইত্যাদি তার লোকেশন গুলো ট্র্যাক করে যাচ্ছে বিভিন্ন ধরনের হয় এটাকে বলো স্যার আলাদা ভাবে টেলিফোন সার্ভেইলেন্স। জহিরুল বলো জহিরুল কম্পিউটার সার্ভেইলেন্স কি জিনিস? কোন ডিভাইসের মাধ্যমে যে কোনো ধরনের ক্রাইমকে শনাক্ত করা আছে? কোন ডিভাইসের মাধ্যমে অনেক কিছু বলাই আছে কম্পিউটার সার্ভেইলেন্স। হাসান শিকদার বলো তো কম্পিউটার সার্ভেইলেন্স কি জিনিস? কম্পিউটারের মাধ্যমে কেউ কোনো অপরাধ সংগঠিত করতেছে কিনা সেটা নজরদারি করাকে কম্পিউটার সার্ভেইলেন্স। যাক ঠিক আছে সবাই মনে হয় ম্যাক্সিমাম হয়তো ক্লাসের উপরে মনোযোগী ছিলে আর কি। কেউ কেউ যদি ভেবে থাকো যে না শুধু এটা জয়েন করে মোবাইলটা রেখে দিয়ে আমরা অন্য কাজ করবো আর কি তাহলে মনে হয় তারা ফাঁকিতেই পড়বো আর কি। আমার বিশ্বাস আর কি আমার বিশ্বাস আমার ক্লাসটাতে অন্তত সেগুলো করার চেষ্টা করো না। আমাদের আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো আর কি। কারোর কোনো প্রশ্ন থাকে মানে যতটুকু পড়াইছি কারোর কোনো জিনিস বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে একটু বলো ঠিক আছে? কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করবো আর কি ঠিক আছে। সবাই ভালো থাকো।
জি স্যার, আপনিও ভালো থাকেন।